অনেকক্ষণ পর অনুষ্ঠান শেষ হয়ে যায়। এক এক করে সবাই চলে যায়। দোস্ত চল একটু ওয়াশরুম থেকে আসি, শাড়িটা ঠিক করতে হবে। আচ্ছা চল, বলেই ইশার আমি ওয়াশরুমের দিকে যাই। তুই শাড়ি ঠিক কর, আমি একটু এদিকে ঘুরে দেখি। যাস না, আবার হারিয়ে যাবি, আমি কিন্তু আর খুঁজতে পারবো না তোকে। ইশ, আমি কি বাচ্চা নাকি যে হারিয়ে যাবো? তুই ফ্রেশ হওয়ার আগেই চলে আসবো, বলেই মুখ ভেঙে বেরিয়ে পড়ি আমি। ইশা শাড়ি ঠিক করতে থাকে আর নিশা বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে তিন তলায় উঠে পড়ে দেখার জন্য। কিন্তু সে তো জানে না তিন তলায় প্রয়োজন ছাড়া আসা নিষেধ, এখানে শুধু শিক্ষকরা আসে। নিশা এক মনে ঘুরে ঘুরে দেখতে থাকে আর বক বক করতে থাকে, কিন্তু সামনে তাকিয়ে দেখে নীরব আর প্রিন্সিপাল আসছে কথা বলতে বলতে। তাড়াতাড়ি পালা নিশা, এই খুনি রাক্ষসটা তোকে দেখলে মেরেই ফেলবে, বলেই একটা রুমের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে নীরব আর প্রিন্সিপাল কথা বলতে বলতে যেতে থাকে। হঠাৎ প্রিন্সিপালের ফোন বেজে উঠে, সে এক্সকিউজ মি বলে অন্যদিকে চলে যায়। আর নীরব রুম ক্রস করতে গিয়ে দেখে কেউ লুকিয়ে আছে, তার শাড়ির আঁচলটা দেখা যাচ্ছে, তাই সে আস্তে আস্তে রুমের ভেতর ঢুকে যায়। রুমে গিয়ে দেখে নিশা হাতে চুড়ি দিয়ে কি যেন করছে। নীরব ধমক দিয়ে বলে ওঠে, এই মেয়ে তুমি এখানে কি করছো? তুমি কি পাগল নাকি? যেখানে সেখানে চলে যাও। নিশা মাথা উঁচু করে দেখে নীরব। নীরবকে দেখে নিশা রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, ওই খুনি তো সমস্যা কি দেখলি ধমক দিস কেন? আমি কি তোর চাকর নাকি, আর এত ভাব দেখাস কেন? বলেই চলে যেতে নাই। তখনই নীরব হাত ধরে দেওয়ালের সাথে নিশাকে চেপে ধরে আর বলতে থাকে, এই মেয়ে তোমার এত সাহস কি করে হয় আমাকে তুই বলার? তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? কি করবেন আপনি? কি করবেন? আমি ভয় পাই না আপনাকে, সরুন আমি যাব, বলে নীরবকে ধাক্কা দেয়। কিন্তু একটু সরাতে পারে না নিশা। নীরব এবার প্রচন্ড রেগে গিয়ে নিশার নিচের ঠোঁটে জোরে একটা কামড় দেয়, তারপর সরে এসে বলতে থাকে, আমাকে তুই করে বলা শাস্তি এটা, যাই বলো তোমার ঠোঁটের স্বাদটা কিন্তু মিষ্টিকেও হার মানাবে। এদিকে নিশা তার সাথে নীরব এমন করবে ভাবতেও পারেনি, তাই নিচের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। নীরব নিশার কান্না থামানোর জন্য বলে, তোমার নামটাই তো জানা হলো না, জান তোমার নাম কি? বলে আবার নিশার কাছে যেতে থাকে নীরব। নীরবকে কাছে আসতে দেখে নিশা ভয় পেয়ে চিৎকার করে বলতে থাকে, আমার নাম নিশা, প্লিজ সরুন আমি যাবো, বলে চলে যেতে চায়। কিন্তু নীরব নিশাকে টান দিয়ে একদম তার কাছে নিয়ে আসে আর চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে কপালে শব্দ করে একটা কিস করে বলে, এবার যাও। নিশা আবারও ঝটকা খেল বাট কোনো কথা বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ ধরে নিশাকে খুঁজে এবার নিশাকে বকা শুরু করলো ইশা, কিন্তু হঠাৎ দেখে নিশা কাঁদতে কাঁদতে আসছে, তাই ইশা দৌড়ে নিশার কাছে এসে জিজ্ঞেস করে, নিশা, ওই নিশা কাঁদছিস কেন, কি হয়েছে তোর? অনেকক্ষণ চুপ করে থেকে বলল, কিছু হয়নি, আমার দেরি হয়ে যাচ্ছে, চল বাসায় যাই, বলেই হাঁটা শুরু করলো নিশা। ইশা নিশাকে এভাবে দেখে আর কিছু জিজ্ঞেস করলো না, সেও হাঁটতে থাকে। কিন্তু হঠাৎ করে খেয়াল করে নিশার নিচের ঠোঁট অনেকটা ফুলে গেছে, তাই নিশাকে হাতে ধরে দাঁড় করায় ইশা, কি হয়েছে, দাঁড় করালি কেন, ভালো লাগছে না, চল তাড়াতাড়ি। তোর নিচের ঠোঁটে কি হয়েছে, এত লাল আর ফোলা কেন? নিশার এবার মনে পড়ল নীরব তো তার ঠোঁটে কামড় দিয়েছে তাই এমন লাল হয়ে গেছে, তাই সে আবার কান্না করতে করতে দৌড়ে রিক্সায় করে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে ইশা থ মেরে দাঁড়িয়ে আছে, কি হলো এটা, আমাকে না নিয়ে চলে গেল কেন, আর কাঁদছিল কেন? বলতে বলতে সেও বাড়ির পথে পা বাড়ায়। বাড়িতে এসে নিশা সোজা নিজের রুমে চলে যায়, শাড়িটা খুলে ওয়াশরুমে গিয়ে নিজের ঠোঁটার কপাল মুছতে থাকে, তারপর অনেকক্ষণ শাওয়ার নিয়ে বিছানায় শুয়ে পড়ে। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। অন্যদিকে নীরব তার গার্ডদের বলেছে নিশা সব ডিটেলস জেনে আসতে। নীরব বাসায় এসে ফ্রেশ হয়ে বারান্দায় বসে বসে ভাবছে কেন সে অচেনা মেয়ের সাথে এমন করলো। হঠাৎ করে ফোন আসে নীরবের, ফোনের নাম্বারটা দেখে রাগে বারান্দায় থাকা ফুলদানিটা ভেঙে ফেললো।